আসসালামু আলাইকুম, ভারাতিকা ফ্যাশন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব 10 থেকে 11 বছর বাচ্চাদের মাপ অনুসারে আমরা ফ্রক কীভাবে কাটিং করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন 2.5 গজ কাপড় নিয়ে নিলাম আমরা ফ্রক কাটিং করার জন্য। এখন কাপড়টি 2 বাজ করা আছে এবং দেন কাপড়টি আরও 2 বাজ করে টোটাল 4 বাজ করে নিলাম। এখানে ওপর থেকে আমি টপ পার্টের জন্য কাপড় মার্কিং করে নিব। ওপরের দিক থেকে কাপড়টা সোজা করে মার্ক করে কাটিং করে নিব। এখন এখান থেকে দৌড়ে টপ পার্টের জন্য লম্বা নিব, তো এখানে আমি 14 ইঞ্চিতে মার্ক করে নিলাম। স্কেল দিয়ে দাগটা একটু বড় করে নিব এবং দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখানে কিন্তু কাপড়টি 4 বাজ করা আছে, তো এখানে আমরা এখান থেকে দৌড়ে গলার জন্য মার্ক করে নিব, তো এখানে আমি গলার জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করব। আপনারা চাইলে 2 ইঞ্চিতেও করে নিতে পারেন। এবং গলার লম্বা নিব 4 ইঞ্চি পরিমাণ। এখন দাগগুলো স্কেল দিয়ে স্ট্রেট মিলিয়ে নিব। গলা তৈরির জন্য গলার চড়া নিলাম 2.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিলাম 4 ইঞ্চি পরিমাণ। এখন দাগগুলো মিলিয়ে বক্স তৈরি করে নিলাম। এখন এখান থেকে ধরে কাঁধ বা পুটের জন্য মার্ক করে নিব, তো এখানে আমরা পুটের জন্য নিলাম 6.5 ইঞ্চি, তো 6.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এখন পুটের নিচ থেকে ধরে আরমোলের জন্য এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মার্কগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে নিব। মার্কগুলো মিলিয়ে একটি বক্স তৈরি করে নিলাম। এখন এখান থেকে ধরে কোনা বরাবর ধরে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিব আরমোলের শেপের জন্য। এখন আরমোলের শেপটা দিয়ে নিব। এখন এখান থেকে ধরে বডির জন্য মার্ক করে নিব, তো আমাদের বডি হচ্ছে 30-30, চার পাকের এক ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি, তো আমি এখানে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবং এখানে কোমরের জন্য 6.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি নিলাম বেশি সেলাই করার জন্য। এখন বডি থেকে দৌড়ে কোমর পর্যন্ত দাগটা এভাবে মিলিয়ে নিব। এখানে আমাদের বডি হচ্ছে 30, তো 30-এর 4 ভাগের 1 ভাগ আমরা নিলাম এবং কোমরের জন্য এখানে 1 ইঞ্চি কম নিয়ে 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম ও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়ে নিলাম। তো আমাদের ওপরের অংশটা মার্কিং করা প্রায় শেষ। এখন আমরা গলা রাউন্ডটা দিয়ে দিব। এখানে আমি গোল গলা তৈরি করব, তো আমি এখানে গোল গলা রাউন্ডটা দিয়ে দিলাম। কাপড়টি মার্কিং করা শেষ। এখন মার্ক অনুযায়ী কাটিং করে নিব। এ পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলরেডি ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উপরের পাটটা আমরা কাটিং করে নিলাম। এখন আমরা নিচে গেরার অংশটা কাটিং করে নিব। উপরের পাটটা কাটিং করার পর যে বাকি কাপড়টুকু ছিল তা 2 বাজ করে আমি কাপড়টি ভালো করে সেট করে নিলাম এবং যে কোনো কোণা থেকে ধরে এভাবে কোনাকোনি করে বাস করে নিতে হবে। এখন আমি এক কোণা থেকে ধরে এভাবে বন্ধ সাইডটা দেখে বন্ধ সাইডটা রেখে উপরের পাশটা ঠিক করে সেট করে নিলাম এবং কোমরের যতটুকু আছে কাটিং করা ততটুকু এভাবে রেখে মার্ক করে নিলাম। উপরের পাটের জন্য আমরা লম্বা নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ এবং এখানে নিচের পাটের লম্বা হবে 29 ইঞ্চি পরিমাণ, তো এখানে আমি কোণা থেকে ধরে 33 ইঞ্চিতে রাউন্ড করে মার্ক করে নিব। তো ফিতাটা এভাবে একদম উপর থেকে কোণা বরাবর ধরে যতটুকু লম্বা নিতে চান ততটুকুতে মার্ক করে নেবেন। উপরের কোণা থেকে ধরে এভাবে মার্ক করলে কাপড়টির রাউন্ড বাঁকা দ্বারা হবে না, দেখতে সুন্দর হবে। এভাবে ধরে আমরা ফ্রক কাটিং করার চেষ্টা করবেন। তো এখন নিচের অংশটুকু কাটিং করে নিলাম। তো আমরা ফ্রকটি কাটিং করা শেষ। এখন আমরা যে এক্সট্রা কাপড়টুকু আছে এখান থেকে আমরা হাতার কাপড়টি কাটিং করে নিব। তো এখানে আমি হাতার কাপড়টি কাটিং করার জন্য প্রথমে কাপড়টি টোটাল 4 বাজ করে নিলাম। কাপড়টি 16 ইঞ্চিতে লম্বা নিয়ে কাপড়টি একটু মার্কিং করে কাটিং করে নিব। তো হাতার কাপড় কাটিং করার জন্য এখানে আমি কাপড়টি কাটিং করে নিলাম। এখন কাপড়টি 4 বাজ করে নিলাম। এখানে 2টি হাতার কাপড় একত্রে কাটিং করে নিব। তো আমরা উপরের বুটির পাটটি এর উপর রেখে তারপর আরমোলটা আমরা মার্ক করে নিব। তো এখান থেকে ধরে হাতার মোহরির জন্য 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। আমাদের হাতার মোহরি হচ্ছে 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি নিলাম সেলাই করার জন্য। এবং এখান থেকে আরমোলের শেপটা এইভাবে দিয়ে নিব। এখন দাগ অনুযায়ী কাপড়টি মার্কিং করে নিব এবং মার্ক অনুযায়ী কাটিং করে নিব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।